আপনাদের সাথেই আছি আমি নিউট্রিশনিস্ট পারাদিবা আমি রাশেদ আহমেদ আজকে আমরা কি করে দেখাচ্ছি দর্শকদের রাশেদ আজকে আমরা চিকেন পাজিতা পাস্তা করে দেখাচ্ছি দর্শকদের চিকেন পাজিতা পাস্তায় উপকরণ সমূহ পাস্তা 1 প্যাকেট দুধ পরিমাণ মতো পেঁয়াজ 1টা লাল মরিচ 1টা ক্যাপসিকাম 3টা চিকেন 100 গ্রাম আদা ও রসুন বাটা আধা চা চামচ চিনি আধা চা চামচ মরিচ গুঁড়া আধা চা চামচ জিরা গুঁড়া আধা চা চামচ লবণ স্বাদ মতো পানি পরিমাণ মতো সরিষা বাটা পরিমাণ মতো সাদা গোলমরিচ পরিমাণ মতো কালো গোলমরিচ পরিমাণ মতো লেবুর রস পরিমাণ মতো টমেটো সস পরিমাণ মতো ভাজা তিল পরিমাণ মতো পাপরিকা পরিমাণ মতো সাফল অ্যাক্টিভ ব্লেন্ডেড এডিবল অয়েল প্রয়োজন মতো প্রথমে আমি পাস্তাটা বয়ল করে নিচ্ছি পাস্তা তাহলে আমাদের কতটুকু পাস্তা নিচ্ছি আমরা আমি 1 প্যাকেট পাস্তা নিয়েছি এখানে তো আমি এখন ওয়াটার দেব এখানে আগে তো আমাদেরকে পানিটা বয়ল করে নিতে হবে পানিটা বয়ল করে নিতে হবে এর মধ্যে আমি একটু সল্ট দিয়ে দিব পানিটা বয়ল হতে হতে আমরা অন্য কোন কাজ করে ফেলি যেহেতু একটু ঝটপট আমাদের রান্না করে ফেলতে হবে দর্শকরা তো ওকে আমার পানিটা বয়ল হতে হতে আমি আমার বাকি যে ইনগ্রেডিয়েন্টস আমি ওগুলো শেষ করে নিচ্ছি আমি অনিয়ন স্লাইস করে কাটবো একটা আমি একটু অনিয়ন নিয়েছি সো আমি এখন ক্যাপসিকাম গুলো নিয়ে নিচ্ছি আমি তিন কালারের ক্যাপসিকাম নিয়েছি রেড নিয়েছি গ্রিন নিয়েছি আর ইয়েলো নিয়েছি পানি প্রায় বয়েল হয়ে আসছে সো আমি এখানে একটু অয়েল ইউজ করব যাতে পাস্তাটা একসাথে লেগে না যায় তার জন্য আমি একটু অয়েল নিয়ে নিচ্ছি আমরা কিন্তু ব্যবহার করছি সাফোলা অ্যাক্টিভ অয়েল এতে আছে অরাইজেনল ও পুফা যা ব্যাড কোলেস্টেরল কমায় একটু ঢেকে দিচ্ছি পানিটা যাতে তাড়াতাড়ি বয়েল হয় সোলার হিটটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি এই ফাঁকে আমরা আরো কিছু প্রিপারেশন করে ফেলতে পারি আচ্ছা আমাদের পাস্তার সাথে তো সবজি যাচ্ছে পাস্তা হচ্ছে কি একটা কার্বোহাইড্রেট সবজি হচ্ছে ভিটামিন মিনারেলস এর আমাদের দেবে তো এছাড়া আমাদের একটা কমপ্লিট ডায়েট হতে হলে ওখানে প্রোটিন লাগবে ফ্যাট লাগবে আমরা যেহেতু ফ্যাট অলরেডি এখানে কিছুটা চলে এসেছে আমরা হ্যাঁ আমরা সাফল অ্যাক্টিভ ইউজ করেছি তো আর আমাদের প্রোটিনটা বাকি প্রোটিন আমরা হিসেবে আমরা কি আচ্ছা আমি এখানে কিন্তু আমি এখানে জিরা গুঁড়া আমি ইউজ করব আচ্ছা জিরা আমরা হচ্ছে চিকেন ইউজ করব চিকেন ইউজ করছি তাই তো তাহলে আমাদের প্রোটিনটাও চলে আসে দর্শক এটা কিন্তু একটা ব্যালেন্স ডায়েট হয়ে যাচ্ছে আপনারা নিশ্চিন্তে খুব মজা করে নিশ্চিন্তে এই রেসিপিটা খেতে পারেন কারণ এটার মধ্যে সবকিছুই আছে খাদ্য উপাদান ওকে আমি এখন চিকেনটা কেটে নিচ্ছি আমার পানিটা বয়ল হতে হতে আমার ভেজিটেবল কাটা শেষ আমি এখানে 100 গ্রাম চিকেন নিব 100 গ্রাম আমাদের সাধারণত রেড মিটটা অ্যাভয়েড করা উচিত ওটা কি রেড মিট সাধারণত ক্যান্সারকে আরো প্রমোট করে ক্যান্সারের সেলগুলো হতে আরো প্রমোট করে তাই চিকেন কিন্তু রেড না আচ্ছা চিকেনটা আমরা নিশ্চিন্তে খেতে পারি আচ্ছা আচ্ছা রেড মিট বলতে আমি মানে কোনটা মানে বিফ মাটন মিট সবাই কি এটা জানে মানে বিফ মাটনটাই আমরা রেড মিট হিসেবে বলি আচ্ছা বিফ আমি চিকেনটা জাস্ট দর্শক জুলিয়ান কাট করে নেছি আমি আর চিকেনটা কিন্তু খুব সহজেই রান্না হয় মানে আমরা রেডি করে ফেলতে পারি খুব সহজে এটা রান্না হয়ে যায় অল্প সময়ে আমি দেখছি আমার পানি পানি আমাদের আমার পানি অলরেডি বয়ল হয়ে গিয়েছে সো এখন আমি পাস্তাটা আমি ঢেলে দিব পানিতে আমি পাস্তাটা বয়ল করব 7 থেকে 8 মিনিট এর মধ্যে তাহলে আমরা অন্য কাজগুলো এগিয়ে নিই এখন আমরা কি করব এখন আমি করব হচ্ছে চিকেনটা ভাজবো জাস্ট পাস্তাটা আর একটু বয়ল হওয়ার পর আমি চিকেনটা ভাজবো পাস্তাটা হতে থাকুক আমরা চিকেনটা রেডি করে ফেলি ভাতের পরিবর্তে কিন্তু আমরা পাস্তা খেতে পারি তাহলে কিন্তু ক্যালোরিটাও অনেক কম আমাদের শরীরে অ্যাবজর্ব হয় আর এই কনস্টিপেশন বা যে কোনো ডাইজেস্টিভ প্রবলেম যেগুলো থাকে সেগুলো কিন্তু অনেকখানি রিলিফ পাওয়া যায় সেগুলো থেকে আচ্ছা আচ্ছা আমি পাস্তাটা একটু দেখে নিচ্ছি আমার পাস্তার পাস্তাটাকে আমি একটু নেড়ে দেব যাতে নিচে না লেগে যায় পাস্তা হতে তো 7-8 মিনিট হ্যাঁ 7 থেকে 8 মিনিট সময় লাগবে আমার পাস্তা হতে
আমাদের এতক্ষণে পাস্তা করতে করতে আমরা আরো কিছু কাজ এগিয়ে নিতে পারি। চিকেনটা আমরা এরপরকে কুইয়ে নিচ্ছি। এর জন্য আমাদের কি কি লাগছে? চিকেনটা করার জন্য জাস্ট আমার অয়েল লাগছে। আমরা কিন্তু সাফল অ্যাক্টিভ অয়েল ইউজ করছি। এটি লোজার টেকনোলজিতে তৈরি, যার জন্য খাবারে তেলের শোষণ অনেক কম হয়। আমরা নিশ্চিন্তে সাফল অ্যাক্টিভ দিয়ে তৈরি খাবার খেতে পারি। দর্শক, আমি চিকেনটা দিয়ে দিচ্ছি অয়েলে। জাস্ট একটু মাস্টার্ড ইউজ করব আমি। মাস্টার্ড ইউজ করব হচ্ছে চিকেনের নিজস্ব একটা স্মেল থাকে, যাদের স্মেলটা না আসে তার জন্য আমি মাস্টার্ড ইউজ করছি। মাস্টার্ড পেস্ট। আর কি কি লাগছে আমাদের এখানে? সল্ট লাগবে। হ্যাঁ, আমি সল্ট দিব। স্বাদ অনুযায়ী সল্ট দিয়ে দাও। হলো সল্ট দিব। আমি একটু হোয়াইট পেপার দিব। হোয়াইট আমি একটু লেমন জুস দিব এখানে। লেমন লাগবে। চিকেনটা হওয়ার পরে আমরা এখানে আমরা হচ্ছে ভেজিটেবল গুলো আমরা দিয়ে দিব। আমাদের পাস্তা অলরেডি হয়ে গিয়েছে, সব পাস্তাটা এখন আমি স্টিম করে নিচ্ছি। খুব টেন্ডার টেন্ডার লাগছে, খুব সুন্দর সতেজ। আমাদের চিকেনটা কিন্তু হয়ে গেছে। আমার চিকেনটা আমি অনিয়নটা দিয়ে দিচ্ছি চিকেনের সাথে। নিশ্চিন্তে কিন্তু সাফল অ্যাক্টিভ দিয়ে তৈরি খাবার খেতে পারি। আমি হাফ টিস্পুন জিঞ্জার এন্ড গার্লিক পেস্ট আমি দিয়ে দিলাম। আমি এখন ক্যাপসিকাম গুলো দিয়ে দিচ্ছি। আমাদের যেহেতু খাবারে ভিন্ন ভিন্ন মাত্রা আছে, একটু সল্ট ইউজ করব এখানে। আমি একটু সুগার ইউজ করব এখানে। সুগার হচ্ছে একদম হাফ টিস্পুন। সামান্য পরিমাণ দিতে হবে, জাস্ট স্বাদের একটুখানি যেন স্বাদটা বাড়ে। আমি একটু হোয়াইট পেপার ইউজ করব। আমি একবার চিকেনে হোয়াইট পেপার দিয়েছি, তখন কম দিয়েছিলাম, বাট এখন যেহেতু আমি ক্যাপসিকাম দিয়েছি, এ দিয়েছি, তার জন্য আমি আরও একটু দিয়ে দিচ্ছি। আমরা একটু চিলি পাউডার ইউজ করব এখানে। চিলি পাউডার হাফ টিস্পুন। আমি এখানে এখন মিল্ক ইউজ করব। দুধ কিন্তু একটি কমপ্লিট ফুড, মানে এর মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সবই আমাদের চাহিদা অনুযায়ী আছে। এছাড়া এতে সব রকমের ভিটামিনস, তারপরে অনেক রকম মিনারেলস আমরা পাই। তো দুধকে এর জন্য একটা কমপ্লিট ফুড বলা হয়। আচ্ছা, আমি এখন জিরা গুঁড়ো ইউজ করব এখানে। হাফ টিস্পুন আমি জিরা গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি পাস্তা দিয়ে দিব। অনেকেই রেস্টুরেন্টে এই ডিশটা খায়, কিন্তু কখনো বাসায় হয়তো ট্রাই করেনি। তো আজকে আপনারা ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু সহজেই হয়ে গেল। একটু ভিন্ন স্বাদের হলো, ইফতারিতে কিন্তু একটা ভিন্ন মাত্রা এনে দেবে। তো চিলি ফ্লেক্স ইউজ করব আর সস ইউজ করব। চিলি ফ্লেক্সটা কি আগে দেবো না সসটা আগে দেবো? আমি সসটা আগে ইউজ করব। টমেটো সস। দর্শক দেখলেন তো, এর মধ্যে কিন্তু মিল্কও গেছে, বিভিন্ন স্পাইসেস গেছে, আবার এখন টমেটো সস যাচ্ছে। আমি একটু চিলি ফ্লেক্স ইউজ করব এখন। চিলি ফ্লেক্স ইউজ করলে এখনই এটা গায়ে গায়ে কিন্তু সুন্দর করে এটা লেগে যাবে, দেখতে ভালোই লাগে। আমি 1 টিস্পুন চিলি ফ্লেক্স ইউজ করছি। এটা আমরা মরিচের খাকিও বলতে পারি এটাকে। এটা শুকনো খোলায় ভেজে তারপর আমরা গুঁড়ো করে নিই হালকা, যে সেটা টেক্সচার থাকে। আমাদের পাস্তাটা হতে আরও 1 মিনিট সময় লাগবে। সো 1 মিনিটে আমি গার্নিশের কাজটা শেষ করে নিচ্ছি। পাস্তাটাতে কিন্তু আহামরি কোনো গার্নিশ যাবে না। সো জাস্ট আমি উপরে একটি মানে আমি পাতা ইউজ করব। দর্শক, অনেক সুন্দর গন্ধ আসছে, দেখতে খুব স্টিকি স্টিকি, খুব ইয়ামি ইয়ামি হয়েছে। ভেজিটেবলগুলোও দেখা যাচ্ছে। আমি কিন্তু কিছু খাইনি। আচ্ছা, যেহেতু আমি রোজা। ওকে, আমি পাস্তাটা আমি প্লেটে দিয়ে দিচ্ছি।
সো দর্শক আমি তখন একটু ক্যাপসিকাম আমি কেটে নিয়েছিলাম সো এখন ক্যাপসিকামটা আমি একটু উপর দিয়ে দিয়ে দিচ্ছি দেখতে অনেক ভালো লাগছে আর যেহেতু এটা তাজা তাজা ক্যাপসিকাম ইউজ করা হয়েছে আমি একটা রেড চিলি দিয়ে দিচ্ছি বড় সতেজতা কিন্তু অনেক দৃশ্যমান ভালো লাগছে দেখতে আমি এখানে একটু সিসামি সিড ইউজ করব ভাজা তিলের বীজ সো আমি একটু পাপরিকা ইউজ করব জাস্ট সাইডে আমি একটু ব্ল্যাক পেপার ইউজ করব জাস্ট সাইডে ব্ল্যাক পেপার এটা আমি গার্নিশ হিসেবে আমি ইউজ করেছি এটা দর্শক আমাদের চিকেন পাজিতা পাস্তা ডান সো আপু আপনার জন্য দর্শক দেখলেন তো কত ঝটপটি তৈরি হয়ে গেল চিকেন পাজিতা পাস্তা তো আপনারা এটা আজকেই ট্রাই করবেন